স্বাগতম যুগান্তরের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রে আজ মঙ্গলবার ছাব্বিশ জানুয়ারি দু হাজার একুশ মাঘ মাসের বারো তারিখ চোদ্দোশো সাতাশ আমরা এখন দেখব জাতীয় দৈনিকগুলোতে কী কী সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে আমরা প্রথমে দেখব যুগান্তরের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশের জন্য তিন উল্লাস হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ মুজিবশে বাড়তি ব্যয় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর দশ মাস পর সশরিলে মন্ত্রিসভা বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন টান টান উত্তেজনায় কাল ভোট বিএনপির এজেন্ট হয়রানির অভিযোগ ভিত্তিহীন রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগের সংখ্যা অভ্যন্তরীণ কোন্দল কেন্দ্রে উপস্থিতি নিয়ে চিন্তায় বিএনপি ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন ডক্টর সাদাত হোসেন আট ঘন্টার ধর্মঘটে চরম দুর্ভোগ রাতেই লঞ্চ চলাচল শুরু সুরক্ষায় নিবন্ধন ছাড়া টিকা নয় প্রথম টিকাদান কাল এনআরবি ব্যাংকের তিন পরিচালককে দুদুকে তলব পিকে হালদার সহ তেত্রিশ জনের বিরুদ্ধে পাঁচ মামলা তিনশো একান্ন কোটি টাকা লোপাট এই ছিল যুগান্তরের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব প্রথম আলো সংবাদ শিরোনামগুলো দেশে প্রথম টিকাদান কাল করোনা মহামারী সিরিজ জয়ের হাসি বাংলাদেশের হিসেবে ব্যয় নয় কোটি টাকা বাস্তবে কত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আমার কোনো দুর্বলতা নেই রেজাউল শেষ পর্যন্ত দেখে ছাড়ব শাহাদাত এই ছিল প্রথম আলোর প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখবো ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো গ্যাস সংকটে বাসাবাড়ি উইন্ডিজকে হোয়াইট ওয়াশ ওডিআই লিগে দ্বিতীয় স্থানে বাংলাদেশ জনগণ যেন মনে না করে পুলিশি রাষ্ট্র কায়েম হয়েছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনার পর কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট দশ মাস পর সশরীলে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী ভোটের জন্য প্রস্তুত চট্টগ্রাম কেনাটিকার প্রথম চালান এসেছে এই ছিল ইতিভাগের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন দেখব কণ্ঠের সংবাদ শিরোনামগুলো পর্যটকদের সঙ্গে প্রতারণা করলে ছয় মাসের জেল দশ মাস পর সরিলে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী আওয়ামী লীগ বিএনপিতে ভয় উৎসব আর উত্তেজনার চট্টগ্রাম সিটি ভোট কাল টিকা কার্যক্রম উদ্বোধন কাল নিবন্ধন সুরক্ষায় খরচে কাটছাট টিকা দেওয়া নিয়ে সংকট টিকা নিয়েছি টেরই পাইনি ডক্টর শায়িক রহমান যুক্তরাষ্ট্রের বাংলাদেশি চিকিৎসক স্কুল কলেজের সঙ্গেই খুলছে বিশ্ববিদ্যালয় নৌকাতেই আস্থা ভোটারদের মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত ভোটাররা ডক্টর শাহাদ হোসেন বিএনপি প্রার্থী এই ছিল কালের কণ্ঠের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব সমকালের সংবাদ শিরোনামগুলো বিশ্ব নেতাদের শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে অভিযোজন কার্যক্রম অনেক পিছিয়ে উৎসবে আছে উৎকণ্ঠাও চট্টগ্রাম সিটি নির্বাচন রাতবহালেই বোর্ড ভারত থেকে এলো আরও পঞ্চাশ লাখ ডোজ টিকা টিকা দেওয়া শুরু কাল করোনায় আরও আঠারো জনের মৃত্যু শনাক্ত ছয়শো দেশের চিত্র টাইগারদের তিরিশে তিরিশ উইন্ডিজ হোয়াইট ওয়াস পাউবর বিশ লাখ কোটি টাকার জমি বেদখল সারাদেশে দখলদার একশো একাত্তর জন বাড়ি অনিয়মেই চলছে কাশিমির মাদ্রাসা গোয়েন্দা প্রতিবেদন এই ছিল সমকালের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন দেখব নয়া দিগন্ত সংবাদ শিরোনামগুলো টাইগারদের দাপুটে জয় হোয়াইট ওয়াস ওয়েস্ট ইন্ডিজ অতি ধনীদের লাগবে নয় মাস গরিবদের দশ বছর কোভিডের ক্ষতি পোষানো সৌদি কাতারের চলতি বছরেই বিলুপ্ত হচ্ছে কফিল পদ্ধতি শঙ্কা ও উত্তেজনায় কাল প্রতীক্ষার ভোট চট্টগ্রাম সিটি নির্বাচন রাজধানীর পাঁচটি হাসপাতালে দেওয়া হবে টিকা আড়াই লাখ কোটি ডলারে হালাল বাজার ধরতে চায় বাংলাদেশ এসএসসি ও সমমানের আঠাইশ বিষয় সংক্ষিপ্ত সিলেবাস একুশে বইমেলা আঠারো মাস থেকে পনেরো হাজার নমুনায় করোনা শনাক্ত ছয়শো দুই মৃত্যু আঠারো বিশ্বের প্রতি চার করোনা রোগীর একজন যুক্তরাষ্ট্রের দেশবাসীকে ভ্যাকসিন প্রয়োগের আস্থা দিতে পারেনি সরকার রংপুরে মির্জা ফখরুল এই ছিল নয় দিগন্তর প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম